আসলে চাওক এতিয়া আমাৰ ছাত্ৰ সমাজৰ এটাই প্ৰশ্ন হয় যে অসমৰ শিক্ষা বিভাগটো কোনে চলাই আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া চলাই আছে না শিক্ষামন্ত্রী রনুজ পেগু ডাঙরিয়া চলাই আছে কারণ আজি চাওক আজি সেবায় মুখ্যমন্ত্রী মহোদয়ে পুলিশের ইনভেস্টিগেশন করার পাছত সেবাক অর্ডার দিলে যে পরীক্ষা বাতিল করব লাগে আর সেই বস্তুটো নিয়ম মাফিক হিসাবে সেবায় শিক্ষামন্ত্রী মহোদয়ক ইনফর্ম করেছে যে মুখ্যমন্ত্রী মহোদয় পরীক্ষাটা বাতিল করব দিছে গতিকে আমি পরীক্ষাটা বাতিল করছো আসলতে নিয়ম মতে দিয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ে সংবাদ মেল পাতি পেলে তেওঁ পরীক্ষাটো কিয় বাতিল করবলগা হল কেনে কি ধরনের এখিনি অপরাধটো হয়েছে সেই গোটেই বস্তুখিনি তেওঁ বিস্তৃতভাবে কব লাগিছিল সংবাদ মেলত কিন্তু তেওঁ সেইটো বস্তু করবলৈ তেওঁ সহারি তেওঁ নিদিলে সংবাদ মাধ্যমত আর তেওঁৰ পরিবর্তে মুখ্যমন্ত্রী মহোদয়ে সংবাদ মেলৰ ওচৰ বা সংবাদ মাধ্যমৰ ওচৰ বা সোশ্যাল মিডিয়ার যোগেদি এই বস্তুটো মানে প্রচার করবলগা হল সেই বস্তুটো লজ্জাজনক কথা কারণ শিক্ষামন্ত্রী থকার অবস্থা মুখ্যমন্ত্রী শিক্ষা বিভাগটি চলাই থাকার নিচিনা লাগিছে দ্বিতীয় কথাটো হয়েছে এই 2016 চনের পর যিজন সেবার প্রধান সচিব হয় রমেশ চন্দ্র জৈন দুর্নীতিগ্রস্ত এজন বিষয়া কেনক 2016 চনের পর এটিালেকে বর্তি আছে কার পৃষ্ঠপোষকতা বর্তি আছে সেই প্রশ্নটি আমি করবলে বিচারিছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর তেখেতর ইমান কেলেঙ্কারির পাছত তেখেতর ইমান দুর্নীতির পাছত তেখেতর কার্যকাল শেষ হওয়ার পাছত তেও কিয় এই প্রধান সচিবর পদটো তেও অধিষ্ঠিত হয়ে আছে সেই বস্তুটা আমার প্রশ্নটা আমার উত্তর লাগে আর তেও অতি সোনকালে তেওঁক নিজের পদরপরা তেওঁক অব্যাহতি দিয়াব লাগে কারণ তেখেতর পৃষ্ঠপোষকতাত সেবাটো সোণর কণিপরা হাহলৈ পরিণত হয়েছে আর আমার অসমৰ শিক্ষা বিভাগটো একদম পয়া লগা রূপটো আমি দেখিবলৈ পাই আছো গতিকে ইয়ার জৰিয়তে আমার অসমৰ শিক্ষা বিভাগৰ ভবিষ্যৎ কি আমার অসমৰ শিক্ষার্থী সমাজৰ ভবিষ্যৎ কি আর সবচেয়ে ডাঙৰ কথাটো হৈছে এই শিক্ষার্থীসকলক যিসকলে পরীক্ষাটো দিম বুলি প্রিপারেশন হৈ আছিল তেওঁলোকৰ মানসিক অবস্থাটো তেখেতসকলক ইমান মানসিকভাবে তেওঁলোকক এটা বেয়া অবস্থালৈ নিয়া হল আর তেওঁলোকে এই পরীক্ষা শেষ হওয়ার পাছতে তেওঁলোকে বিভিন্ন ধরনের এন্ট্রেন্সৰ কারণে নিজকে মানে তৈয়ার করে আছিল গতিকে সেই এন্ট্রেন্সবিলাক যেহেতু আহি আছে সেই এন্ট্রেন্সৰ কারণে তেওঁলোকৰ সময় গেপটো যেটো আছিল সেইটো বস্তু কমি গল গতিকে তেওঁলোকৰ সেই এন্ট্রেন্সৰ কারণে প্রিপারেশন করতে তেওঁলোকৰ বহুতখিনি প্রবলেম হব আর সেই প্রবলেমখিনি দায়িত্ব কোনে লব আর এন্ট্রেন্স যদি তেওঁলোকৰ কিবা কারণত বেয়া হবলগা হলে সেই দায়িত্বটো সরকারে লবনে নাই সেইটো বস্তু মই উত্থাপন করছো আর একটা কথা এইখিনিতে কই দিও যে আজি মই রাতিপুৱা নিউজত মই এটা বস্তু শিক্ষা আমার শিক্ষামন্ত্রী মহোদয় এটা নিউজ সংবাদ মাধ্যমের আগত একটা বস্তু দেখা গল কই আসে নিজের বিভাগটির ব্যর্থতা থাকবলে পুলিশ বিভাগের মানে মানে এটা সুনাম বেশি লওয়া দেখা গল হয় সফলতা পুলিশ বিভাগে অমুক করেছে পুলিশে অমুক করেছে পুলিশে তমুক করেছে পুলিশে অমুকক ধরেছে নিজের শিক্ষা বিভাগের ব্যর্থতা থাকবলে পুলিশের ইমানেই গুণগান গালে যে পাহরি গল আসলে গৃহ বিভাগের মন্ত্রী নয় শিক্ষা বিভাগেরহে মন্ত্রী গতিকে মই রনুজ পেগু ডাঙরিয়াক এটাই মানে কব বিচার যে আপনি শিক্ষা বিভাগের যেহেতু মন্ত্রী সন্মানীয় মন্ত্রী গতি শিক্ষা বিভাগটুক আপনি ধ্যান দিয়ক গৃহ বিভাগক নহয় গৃহ বিভাগটা মুখ্যমন্ত্রী মহোদয় চাই লব কেনো এটা মানে আপনার মন্ত্রী বিভাগ বিভাগীয় মন্ত্রী হিসাবে আপনাদের সাল সলনি করাহে দেখা গল মুখ্যমন্ত্রী মহোদয় গৃহ বিভাগ বাদ দিয়ে শিক্ষা বিভাগের মানে সংবাদ মেল পাতে সোশ্যাল মিডিয়াত শিক্ষা বিভাগের বিষয়ে কয় আর আপনি নিজের শিক্ষা বিভাগ বাদ দিয়ে গৃহ বিভাগের কথা কবলে গৃহ বিভাগের সফলতার বিষয়ে আপনি গুণগান গাবলে লৈছে গতিকে এইবিলাক বাদ দিয়ক শিক্ষা বিভাগটো সুচারুরূপে চলাবলৈ চেষ্টা করক যদি নয় পদত্যাগ করুন।